পুলিশ জনতা সংঘর্ষে কুরুক্ষেত্র মুর্শিদাবাদে ফরাক্কা অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের ইটবৃষ্টি পাল্টা গুলি পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে একজনের মৃত্যু ফরাক্কা জিগরি গ্রামের বাসিন্দাদের অভিযোগ তিন দিন ধরে গ্রামে বিদ্যুৎ নেই ঘটনার প্রতিবাদে রবিবার পথে নামে গ্রামবাসীরা ঘড়ির কাঁটায় তখন বেলা ১২টা জিগরি মোড়ের কাছে অবরোধ করা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধের জেরে জাতীয় সড়কে তুমুল যানজট সৃষ্টি হয় বেলা ১২:৩০ নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী অবরোধ তুলতে গেলে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি ইটের আঘাতে মাথা ফেটে যায় ফরাক্কা থানার আইসি সমীর রায় জখম হন আরও ৫ পুলিশ কর্মী পাল্টা লাঠিচার্জ শুরু করে পুলিশ পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ এরপর গুলি চালাতে শুরু করে পুলিশ আহত হন বেশ কয়েকজন গ্রামবাসী শুধু আহতই নয় পুলিশের গুলিতে একজনের মৃত্যুও হয়েছে বলে দাবি করেছেন ফরাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক আমার কাছে যেটা আমি প্রথম থেকে দাবি করছি যে একজন মারা গেছে আর ওখানে যারা আছে তারা বলছে যে পুলিশরা বলছে যে না কেউ মারা যায় আমার কথা হলো যে পুলিশ আলোচনা না করে হঠাৎ করে লাঠিচার্জ করতে গেল কেন লাঠিচার্জ হয়েছে এবার জনতা এবার ইটপাটকেল ছুড়েছে গ্রামবাসীর পক্ষ থেকে গুলি চালানোর কথা মানলেও তাতে কারো মৃত্যুর কথা স্বীকার করেনি পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অংশুমান সাহার দাবি অবরোধ তুলতে গেলে পুলিশের উপর ইটবৃষ্টি হয় ইটের আঘাতে জখম হন আইসি সহ ৬ পুলিশ কর্মী পরিস্থিতি সামলাতে শূন্যে গুলি চালায় পুলিশ পুলিশের গুলি চালানোর নিন্দায় সরব তৃণমূল ও সিপিএম যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক পুলিশের দায়িত্ব ছিল এদেরকে ঠান্ডা মাথায় বুঝিয়ে পলিটিক্যাল পার্টির সাহায্য নিয়ে এদের শান্ত করতে হলে ভালো হতো এটা না করে যে পথ ধরেছে তা কাম্য না পুলিশের ভূমিকাও যে ধরনের অবস্থা ছিল তা হয়নি বাড়াবাড়ি করতে হবে যদি মারা যা থাকে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের গুলি চলবে না এটা আমাদের নীতি সেখানে যদি কোনো পুলিশ এরকম করে থাকে তাহলে এটা দুঃখজনক এবং এটার আমি নিন্দা করছি ঘটনার পর থমথমে এলাকা বসেছে পুলিশ পিকেট গোপাল চট্টোপাধ্যায় অনির্বাণ বাগচি আশিস বাগচি রিপোর্ট এবিপি আনন্দ